দুর্যোগ কেটে গেলেও এখনো একাধিক জায়গায় তার দগদগে ক্ষতচিহ্ন। টানা বৃষ্টিতে মালদায় চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যদিকে দুর্যোগের জেরে ডায়মন্ড হারবারে লোকালয়ে ধস নেমেছে। শীতের আগে ফুলকপি বাঁধাকপির চাষ করেছিলেন মালদার মানিকচকের নূরপুর নাজিরপুরের কৃষকরা, কিন্তু জমিতে জল জমে মাঠেই নষ্ট হয়ে গিয়েছে ফসল। প্রায় 800 বিঘা জমি জলের তলায়। ঋণ নিয়ে চাষ করেছিলেন কৃষকরা, এখন দেনা সত্য দূরের কথা, সংসার খরচ কি করে জোগাড় করবেন সেই চিন্তা কুড়ে কুড়ে খাচ্ছে কৃষকদের। বৃষ্টির কারণে জল হয়ে গিয়েছিল জমিনে, এই কারণে মানে গাছগুলো শুকে চলে যাচ্ছে। সুদের উপরে টাকা নিয়েছি বা গরু ছাগল বিক্রি করে ক্ষেতি গৃহস্থি করি, পেটে খাই। হ্যাঁ, কথা হচ্ছে যে ক্ষয়ক্ষতি হয়ে গেছে, আমরা কি করবো, এখন খেতে পাচ্ছি না, জমি জায়গা সব ডুবে শেষ হয়ে গেল। কৃষকদের সাহায্যের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার পুরসভার 14 নম্বর ওয়ার্ডের শান্তিপল্লী এলাকায় খালের পাশে বৃহস্পতিবার রাতে বড়সড় ধস নামে। ধসের জেরে আশপাশের একাধিক বাড়িতে ফাটল ধরে। পূর্ণিমার কটালে এই এলাকায় জল জমে যায়, তার জেরে মাটি আলগা হয়ে গিয়ে ধস নেমেছে বলে অনুমান। খালের পাড় একদম ভালো করে বাঁধানো নেই, অনেক দিন থেকে বলছে বাঁধাবে বাঁধাবে, বাঁধিয়ে দিচ্ছে না, যার জন্য ভেঙে চলে যাচ্ছে সব। একদম খারাপ অবস্থা, ভেঙেই গেছে। আমরা বাড়ি ছাড়া হয়েছি, মানে বাড়ি নেই আমরা, আমরা বাচ্চার দুধ গরম করতে এসেছি, তাই আমরা এখানে এসেছি, আবার আমরা চলে যাব আবার। ইতিমধ্যেই ধস বিধ্বস্ত এলাকায় মেরামতির কাজ শুরু করেছে সেচ দপ্তর। ডায়মন্ড হারবারের মহকুমা শাসক জানিয়েছেন, দুর্যোগ বিধ্বস্ত এলাকার 8টি পরিবারকে স্থানীয় স্কুলে রাখা হয়েছে। সেচ দপ্তর প্রাথমিক মেরামতির কাজ শুরু করেছে, ইন্সপেকশনের পর পাকাপাকি মেরামতির কাজ শুরু হবে। অভিজিৎ চৌধুরী ও জয়দীপ হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটিও, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটিও, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।